ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তার আগে দেখাই, এখানে আমি রুই মাছের ঝোল রেসিপিটা দেখাবো। টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য। দিয়ে দেব আলু, লবণ করে কেটেছি, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে আলুর জলটা বেরিয়ে যায়। এবার দিয়ে দেবো টমেটো কুচি একটা, দিয়ে ভাজা হোক। এর মধ্যে মশলা দেবো, বেটে নিয়েছি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর এটা আদা বাটা, আর এটা জিরে তেজপাতা ভেজে জল দিয়ে বেটে নিয়েছি। এটা নামানোর আগে এবার এখানে মশলাগুলো আমি সব দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো, তেল খারাপ হতে হবে। বড় রুই মাছ, পুকুরের রুই, তো এটা অর্ধেকটা মাছ রান্না করছে। মাছটা আমার কষানো হয়ে গেছে, মশলা আলু সব আলু মশলার সাথে দুই রুই পরিমাণ মতো জল।
কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মাছটা ফুটে উঠেছে, মাছটা উল্টিয়ে দেব। বেশি ফোটাবো না, কারণ আলুটা ভালোভাবে ভেজেছি, আলু গলে গেছে। আর একটু জল দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে রেসিপিটা, কেমন হলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর রেসিপিটা ভালো লাগলে প্রত্যেকবারের মতন লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন।